আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো, যেই নফল সালাত, যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ। অথচ কোরআন এবং হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে, এই যে সালাতটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি, এই সালাতটি তন্মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত। সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতুদ দোহা বা চাশতের নামাজ। সালাতুদ দোহা বিষয়ে নবী আলাইহিসসালাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে, এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোনো নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি। অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি মৃত, সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায়। সহি মুসলিমে আসছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে নবী আলাইহিসসালাম বলেছেন, প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবিহ পেশ করা, সাদাকা পেশ করা উচিত। আর প্রতিবার সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলো হলো সাদাকা। অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সাদাকা, শুকরিয়া আদায়। তো প্রতিদিন সকালে এটা বান্দার করা উচিত। আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা, এটা খুব সহজ কাজ না। প্রতিদিন নিয়মিত নবী আলাইহিসসালাম সহজ করে দিয়েছেন, এজন্য যদি কোনো মানুষ সকালে দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায়। আর সেই দুই রাকাত সালাত সালাতুল দোহা বা চাশতের নামাজতে প্রতিদিন সকালে সালাতুল দোহার অংশ হিসেবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে, সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই সালাতুল দোহা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিসালাস, আমার বন্ধু রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য, তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ নির্দেশ না, ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে, অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত। তো সাহাবী আবু হুরায়রা বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন। এই তিনটি কাজের ভিতরে একটি হলো সালাতুদ দোহা যেন আমি আদায় করি। তিনি বলেছেন হাদিসের শেষে, লা আদাহুন হাত্তা আমুত, আমি মৃত্যু পর্যন্ত তার এই ওসিয়তগুলো ফলো করে যাব, একটাও ছাড়বো না। অর্থাৎ এই সালাতুদ দোহা মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বো না। প্রিয় বন্ধু, সাহাবী প্রতিজ্ঞা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের উপরে চলবেন, মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বেন না। কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও সালাতুদ দোহা পড়ার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই সালাতুদ দোহা প্রসঙ্গে নবী আলাইহিসসালাম শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আরো বহু সাহাবায়ে কেরামকে তিনি ওসিয়ত করেছেন, নির্দেশ করেছেন, গুরুত্ব আরোপ করেছেন। এবং নবী আলাইহিসসালাম সহ সাহাবায়ে কেরাম এই সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করতেন, নিয়মিত আদায় করতেন, সবসময় আদায় করতেন। এই হাদিসগুলো থেকে মোটামুটি সালাতুদ দোহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আসছে, যে হাদিসটি ইবনে খুজাইমাতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিসসালাম বলেছেন, লা ইউহাফিজু আলা সালাতিদ দোহা ইল্লা আওয়াব, সালাতুদ দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আওয়াব বান্দা। আওয়াব, আওয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে ধাবমান, আল্লাহর দিকে অগ্রসর, আল্লাহমুখী বান্দা, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর দিকে যেতে চায়, জান্নাত দিকে যেতে চায়, যে এই বান্দা কখনো সালাতুদ দোহা ছাড়তে পারে না। সালাতুদ দোহাকে নিয়মিত পড়ে যারা, তারা আল্লাহর দিকে ধাবমান, আল্লাহর দিকে অগ্রসর বান্দা, যারা তারা তারাই এটাকে কি করে, নিয়মিত আদায় করে। সহি মুসলিমের আরেকটি হাদিস আসছে, আমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী আলাইহিসসালামের বিষয়ে তিনি বলতেছেন যে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দোহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শাআ আল্লাহ, নবী আলাইহিসসালাম সব সময় সালাতুদ দোহা আদায় করতেন, চার রাকাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন। তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি, সালাতুদ দোহার গুরুত্ব, চাশতের নামাজের গুরুত্ব অপরিসীম, আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে, বহু সালাত প্রচলিত আছে, যে সালাতগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত না, প্রমাণিত না। এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি, যেমন সওবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি, দুই রাকাত করে, একশো রাকাত, দশ রাকাত, বিশ রাকাত, কত রকম কথা প্রচলিত আছে। অথচ এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিস থেকে পাওয়া যায় না। শবে মেরাজ আদায় করে, এরকম আরও বহু নামাজের অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে নাই। কিন্তু এই সালাতুদ দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত, যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না,
এবং নবী আলাইহিসসালাম নিজে জীবনে ছাড়ছেন না, সাহাবায়ে কেরামকে গুরুত্ব আরোপ করছেন, ওসিয়ত করছেন এবং বারবার বলছেন, বিভিন্ন সাহাবীকে বলছেন, সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে সমস্ত সালাতের কোনো অস্তিত্ব কোন হাদিসে নাই সেগুলো মাশাআল্লাহ সমাজে দেখা যায়, অনেক মানুষ করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই চাষ্তের নামাজ আমরা কিভাবে পড়বো, কোন সময় পড়বো? চাষ্তের নামাজ বা এই সালাতুল দোহা পড়ার সময় হলো সূর্য উঠার 20-15 মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, এই টাইমের ভিতরে পড়া যায়। ওলামা ইকরামের অনেকে এশাকের সালাতকে আলাদা বলেছেন, অর্থাৎ সূর্য ওঠার পরপর একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত, আর এরপরে 8-9টার দিক থেকে নিয়ে আর জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। অনেক ওলামা ইকরাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত, আর অনেকে বলেছেন 4 রাকাত। তো আমি 4 রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে, 4 রাকাত আমি সর্বনিম্ন আদায় করব। আর 8 রাকাত পর্যন্ত অনেকে বলেছেন নবী আলাইহিসসালাম থেকে সাবেত। আর এ হাদিসে যেহেতু আমাদের আয়েশা মুসলিমের হাদিসে বলেছেন যে ওয়াইয়াজিদু মাশা আল্লাহ, এর বেশি তিনি যতটুকু আল্লাহ তৌফিক দিতেন পড়তেন। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেন কোনো সীমা নাই, আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু সুযোগ পড়েন। বাকি বেশিরভাগ নবী আলাইহিসসালাম থেকে এবং সাহাবা ইকরাম থেকে 8 রাকাতের কথা বর্ণিত আছে। প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে, সাধারণ সূরা কেরাত দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে। এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই, আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করলেও আমার দ্বারা যদি সম্ভব না হয়, অন্তত বন্ধের দিনে হলেও একবার পড়ি, মাসে হলেও একবার পড়ার চেষ্টা করি। নবী আলাইহিসসালাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন, ইসলামে যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত, সেটা আমি জীবনে একবার আদায় করব না, মাসে একবার আদায় করব না, এটা নবী আলাইহিসসালামের সুন্নতের প্রতি অবহেলা, অবিচার ছাড়ার কিছু না। এই জন্য ভাই প্রতিজ্ঞা করি, চেষ্টা করি, আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এই মাসালাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে। আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তো নবী আলাইহিসসালামের হাদিসের আলোকে তার আমলের কারণে যে সওয়াব সে পাবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দিবেন। আর এই সুন্নতটা যেহেতু এখন মৃত প্রায় হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সমপরিমাণ সওয়াব আমরা ইনশাআল্লাহ পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।